নমস্কার বন্ধুরা, আমি জাপান থেকে সুমিত্রা তাকিতা বলছি। এখন আপনারা দেখছেন সূর্যমুখী ফুলের বাগান। আজকে এখানে এসেছি এই সূর্যমুখী বাগানের এই যে ছবিগুলো দেখছেন, বলুন তো আমি কোথা থেকে তুলেছি? এই সূর্যমুখী ফুলের গাছগুলো 2 মিটারের বেশি, অনেক বড়, বিশাল। তাই এদের ভিডিও করার জন্য আলাদা একটা ট্রাক আছে, সেই ট্রাকের উপরে উঠে দাঁড়িয়ে আমি ভিডিও করছি। তো আপনারা অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওগুলো দেখবেন। অনেক সময় জীবন বিপন্ন করে আমি ভিডিওগুলো তুলি, জানি না কেমন হয়, আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। সূর্যমুখী ফুল জাপানি ভাষায় বলে হিমাওয়ারি, হিমাওয়ারি বাতাকে, হিমাওয়ারি বাগান, বাগানকে ওরা বাতাকে বলে। তো কমেন্ট বক্সে অবশ্যই আপনারা জানাবেন যে সূর্যমুখী ফুল জাপানি ভাষায় কী বলে, শেষ পর্যন্ত দেখবেন কিন্তু। আর এই বাগানে এসেছিলাম, বিশাল মানে আয়তন, অনেক বড় বাগান। আর পছন্দ মতো সূর্যমুখী ফুল 10টার বেশি মানে তুলে নিয়ে আসতে পারা যাবে বাড়িতে, তো আমি একটাই তুলেছিলাম। এখানে এই যে ফাঁকা মাঠ দেখছেন, এখানে আসলে ফুলের গাছ বসানো হচ্ছে, আর 6 মাস পরে নতুন আবার ফুলের সিজন হবে, তখন আবার ভিডিও তুলতে যাব। তো ড্রাইভিং করে এখানে এসেছি নাগোয়া থেকে, 60 কিলোমিটার দূরে। তো এই সময় একটু ওয়েদারটা এখানে খারাপ হয়ে যায়, মানে বিশাল নামতীর্ণ বজ্রপাত শুরু হয়, আর বৃষ্টি কম একটু পড়ছিল, বৃষ্টি ফোটা। সূর্যমুখী বাগানে এই প্রথম না, এটা আমার দ্বিতীয়বার ট্রিপ। এই ফুলগুলোর নাম আমি জানি না, কারো যদি জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এই ফুলগুলোর নাম কি বলুন তো, আমি তো জানি না। যাই হোক, খুবই সুন্দর বাগান, আপনাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। সূর্যমুখী ফুল গত বছরে ভিডিও করতে গিয়েছিলাম, একটু দেরি হয়ে গিয়েছিল, ফুলগুলো ঝরে পড়েছিল। এবারে কিন্তু ঠিক টাইমে আমি গেছি। ওই যে দূরে পাহাড় দেখা যাচ্ছে, পাহাড়ের গায়ে ঘন গ্রিন জঙ্গল এক পাশে, আর অন্যদিকে এই যে সূর্যমুখী বাগান, মানে অনেকটা আমাদের ভারতের সেই পাট বনের মতো। ছোটবেলায় শৈশবে যখন পাট বনে গিয়েছিলাম, ঠিক এইরকম উচ্চতায় পাট বনের বাগান ছিল। তো এখানে সূর্যমুখী বাগানে এইরকমই বিশাল বড়, মানে মানুষকে দেখা যাবে না, মনে হয় সেই লুকিয়ে পড়া যাবে। তো ওপর থেকে ছবি তোলার জন্য, ভিডিও তোলার জন্য এখানে যারা উপস্থাপন করছেন, যারা চাষি লোকজন, তারা ব্যবস্থা করে রেখেছেন। আমরা ওই মই দিয়ে বেয়ে গাড়ির ওপরে উঠে ভিডিও করা যায়, ছবি তোলা যায়। তো আপনারা অবশ্যই দেখুন এবং কমেন্ট বক্সে জানান কেমন। আসার সময় শশা কিনে এনেছি, আর কি বলে ওই সূর্যমুখী ফুলের অনেক দানা মানে ফ্রিতে, যে যা যত খুশি পারে নিয়ে যেতে পারে। তো কিছু দানা আমিও নিয়ে এসেছি সংগ্রহ করে, কিন্তু কোথায় বসাবো সে তো জায়গা নেই, প্লেস নেই। সবাইকে আমি জানাই আন্তরিক ধন্যবাদ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার ভিডিওগুলো যারা ভালোবাসেন, যারা দেখেন দেশের বিভিন্ন প্রান্তে থেকে, সবাইকে জানাই আমার প্রণাম, শ্রদ্ধা, নমস্কার। আর আমার ভিডিওগুলো দেখার জন্য খুবই আমি আনন্দিত, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আসে মানে দেখে আমার শ্রোতারা, আমার বন্ধুরা। তো ইউটিউবে কোন কোন দেশ প্রথম, সর্বপ্রথম বেশিরভাগ বন্ধুরা দেখে, সেই ডেটা মানে ইউটিউবের এতে দেখা যায় অ্যালগোরিজমে। নাম্বার 1 হচ্ছে ভারত, নাম্বার 2 বাংলাদেশ, তারপরে হচ্ছে ইউনাইটেড স্টেটস, ইন্দোনেশিয়া, স্পেন,
জার্মানি, ব্রাজিল, মানে বিভিন্ন প্রান্তের দেশগুলো। তো সর্বপ্রথম 1, 2, 3 করে এই দেশগুলো রয়েছে আমার পরিচিত প্রিয় দেশ। অতি নাম্বার 3 জাপান আছে, নাম্বার 1 ইন্ডিয়া, নাম্বার 2 বাংলাদেশ, নাম্বার 3 জাপান, এইরকম আছে। তো সবাইকে আমার শ্রদ্ধা ভালোবাসা জানাই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যদি কোন ধরনের ভিডিও আপনারা দেখতে চান, আমি প্রতি ভিডিওতেই বলতে থাকি, আপনাদের পছন্দের মতো ভিডিও আমি যাতে বানাতে পারি সেই রকম আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমি চেষ্টা করব সেই সমস্ত ভিডিও আপনাদের দেখাতে। নমস্কার, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। লাভ ইউ অল মাই ফ্রেন্ডস অল ওভার দ্য ওয়ার্ল্ড। থ্যাংক ইউ। Thank you.